আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজদ যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ পাকের ঘরে আসার ও বসার মতো যিনি তৌফিক এনায়েত করেছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে তার শুকর গুজার করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ কারণ মুমিন সব সময়ের জন্য প্রশংসা করবে আল্লাহ পাকের বেশি বেশি হামদ সানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি এই আমলটির কথা প্রায় আপনাদের কাছে বলি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দৈনিক 100 বার পড়ব কতবার 100 দৈনিক 100 বার পড়ব 100 বার এই আমলটি করলে অর্থাৎ এই তাসবিহটি পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলেন বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটি যদি 100 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ করে কেউ পানি পরিমাণও যদি কেউ গুনাহ করে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলি মাফ করে দেয় সুবহানাল্লাহ তাহলে এই তাসবিহগুলো পড়তে রাজি আছেন আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পড়ব আল্লাহ আমাদেরকে আমলটি করার তৌফিক দিন বলি আমিন আমিন এখন মাসটি হচ্ছে রজব মাস আরবি মাসের নাম কি রজব মাস আমরা প্রতিটা জুমায় কিছু শেখার চেষ্টা করব কোরআন হাদিস থেকে আমরা কিছু জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ এজন্য আমি এটাকে বলি যে প্রত্যেকটা জুমায় এটাকে একটা ক্লাসের মতো ক্লাস করছেন না ছোটবেলায় এটা ক্লাসের মতো শিক্ষক যে দিক নির্দেশনা দেবে শিক্ষক যে নসিহাতটা করবে উপদেশটা দেবে সেই উপদেশটা ছাত্রদের কাজ হচ্ছে সেটা বুঝে শুনে মেনে নেওয়া এবং আমল করা তাই না তো আমরা এটাকে ক্লাসের মতো মনে করব আর কিছু শেখার জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের আলোচ্য বিষয় হচ্ছে শবে মিরাজ শবে মিরাজের উপরে কথা হবে ইনশাআল্লাহ যদি শবে মিরাজ দুই এক জুমায় এর আলোচনা করে শেষ করা যাবে না অনেক সময়ের প্রয়োজন কারণ শবে মিরাজে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের দিদার আল্লাহ তার দিদার করাইছেন কথা ঠিক না সেখানে গিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে অনেক কিছু দিবেন কি কি দিলেন উম্মতের জন্য আল্লাহর নবীকে কি কি দিলেন আমরা কি পেলাম এবং আল্লাহ পাক কেন তার হাবিবকে এই মিরাজে অর্থাৎ আল্লাহর দিদার হাসিলের জন্য আল্লাহ তাআলা কিসের জন্য তাকে দাওয়াত দিলেন আরশে আযীমে নিয়ে গেলেন এটা জানার দরকার আছে কিনা সম্মানিত হাজিরিন মাসটা হচ্ছে রজব মাস এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে বিশ্বনবী মানবতার নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এর অনেক বিস্তারিত বর্ণনা আসছে সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কথাটি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সুবহানাল্লাযী আসরা আমরা প্রথমত আয়াতটির তর্জমা শুনব শাব্দিক আয়াতের অর্থ শুনব এরপরে আমরা এর ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ
আল্লাহ পাক এখানে বলছেন সুবহানাল্লাযী আসরা, মহান বরকতপূর্ণ, মহা মহিময়, মহা মহিয়ান গরিয়ান, সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই সত্তা ইজ্জতওয়ালা, বরকতপূর্ণ মহান আল্লাহ পাক, তিনি তার বান্দাকে বিআব্দিহি, এখানে আব্দ বলতে তার প্রিয় বান্দা বোঝানো হয়েছে, আলেম ওলামা থাকলে তারা বুঝতো, বিআব্দিহি তার বান্দাকে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, মসজিদে আকসা চতুর পাশে চতুর দিকে আল্লাহ পাক অসংখ্য ফলমূল, হ্যাঁ, ফল রেখেছেন, ফুল এবং বিভিন্ন সৌন্দর্য মণ্ডিত করে আল্লাহ পাক সেখানে মসজিদে আকসার চতুর ছাইটটাকে চতুর পাশে আল্লাহ পাক সজ্জিত করেছেন, মিন আয়াতিনা, যাতে করে তার হাবিবকে এই নিদর্শন, এটি একটি নিদর্শন, এই নিদর্শনটা দেখাতে পারেন, বোঝাতে পারেন এবং বিশ্ববাসীর সামনে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানুষের সামনে এই সম্পর্কে যাতে তিনি বোঝাতে পারেন, সেজন্য আল্লাহ পাক এই নিদর্শনগুলো সেখানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াস সামিউল বাসির, তিনি সে মহান আল্লাহ পাক যিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন এবং তিনি হচ্ছেন মহাজ্ঞানী। কি বলেন, কথা ঠিক না? এটি আয়াতে তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখ রাতের বেলা আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। এই সময় কোন কোন বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে অবস্থান করছিলেন, যদিও এই রেওয়াতটা সহি না, বিশুদ্ধ রেওয়াত না। তাহলে বিশুদ্ধ রেওয়াত কি? বিশুদ্ধ রেওয়াত হচ্ছে এই, দেখেন আমার দিকে তাকান, নাহলে বুঝবেন না কিছু, কারণ তাফসিরগুলো বুঝতে হলে খুব মনোযোগ লাগে, নাহলে কোত্থেকে কি বললাম কিছু বুঝবেন না, কারণ ওয়াজ কেচ্ছা কাহিনী যদি বলতাম তাহলে আপনারা একটা কেচ্ছার উপরে কিছু কথা বুঝতে পারতেন, যেহেতু কোরআনের তাফসির হচ্ছে এজন্য বুঝতে হলে খুব মনোযোগের দরকার আছে। কি বলার কথা ঠিক না? বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগরের যে একটা বাড়তি অংশ, এই বাড়তি অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন। এখান থেকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গে আরেকজন ফেরেশতা তিনি নিয়ে আসছিলেন। এই ফেরেশতা, দুজন ফেরেশতা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখান থেকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন, এটি একটি রেওয়াত। আরেকটি রেওয়াত হচ্ছে যে উম্মে হানির ঘরে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, এই সময় রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। এখন উম্মে হানির ঘর থেকে যদি নেওয়া হয় তাহলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরেকজন ফেরেশতা ছিল, রাতের বেলা ঘরের ছাদটা ভেঙে ওখান থেকে ওই ছাদের মানে ঘরের ছাদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন, সাধারণত মানুষ আমরা কি করি, ঘরের ভিতরে ঢুকতে হলে আমরা দরজা দিয়ে প্রবেশ করি, কথা ঠিক না? আবার দরজা দিয়ে আমরা বের হই, কিন্তু এখানে একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অলৌকিক ঘটনা। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ওই উম্মে হানির ঘরের ছাদ ভেঙে এরপরে মাথা দিয়ে নিয়ে গেলেন, ছাদের মাথা দিয়ে উঠাই নিয়ে গেলেন। এর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হলো, হে রাসূল, আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে
আপনি যেন এর থেকেও কিছু আশ্চর্য আশ্চর্য কিছু জিনিস আপনি দেখতে পাবেন, সেগুলি দেখে যেন আপনি ভয় না পান, সেজন্য প্রথমেই একটা আশ্চর্য বিষয় দিয়ে আপনার যাত্রা শুরু করা হলো। সুবহানাল্লাহ বলেন। আবার যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর থেকে ঘরের মাথা দিয়ে উঠে গেলেন, এরপরে ঘরের ছাদটা আবার যেভাবে ছিল ঠিক সেভাবে হয়ে গেল। এটি একটি মত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বর্ণনা এসেছে আল্লাহর নবী এই রজব মাসে তিনি মিরাজ করেছিলেন, আর এটি ছিল এমন একটি সময় যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব দুনিয়ায় নেই, দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। কোন কোন মুফাসসিরিন বলেন যে এটি ছিল সপ্তম বছর, আবার কেউ বলেন দশম বছর। মানে এই যে ঘটনাটা ঘটছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজ করছেন, এই হিজরি সনটা কেউ কেউ বলছেন যে দশম বছর, কেউ বলছেন সপ্তম বছর, কেউ বলছেন নবম বছর হিজরি সনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করছেন। যাই হোক, যেটাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম নিয়ে গেলেন জমজম কূপের কাছে। নাম শুনছি না, জমজম কূপ। জমজম কূপের কাছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষটা ফেরে ফেললেন, বক্ষটা ছিঁড়ে ফেললেন, একদম বুক থেকে নাভি পর্যন্ত সমস্ত বুকটা একদম ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে এরপরে জান্নাত থেকে একটা স্বর্ণের পেয়ালা আনা হলো। স্বর্ণের পেয়ালার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলোকে বের করে স্বর্ণের পেয়ালার ভিতরে রেখে এরপরে জমজম কূপের পানি দ্বারা সুন্দর করে দৌত করলো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটি কেন? এই মিরাজের মধ্যে অনেক শিক্ষা আছে, আপনি যদি ভালো মতো বুঝেন শোনেন তাহলে শিক্ষা আপনি বুঝতে পারবেন। এটি কেন? বর্তমান বিশ্ব আধুনিক যুগ, কথা ঠিক না? অনেক আধুনিক হয়েছে এখন বর্তমান বিশ্বে। অনেক মানুষ চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায় বিজ্ঞানীরা, কি বলেন, কথা ঠিক না? আচ্ছা, যারা চাঁদের দেশে যায় বা মঙ্গল গ্রহে যায়, দেখবেন যাওয়ার আগে তাদের অনেকগুলো মানে পদ্ধতি তারা গ্রহণ করে। মঙ্গল গ্রহে যাওয়ার আগে তাদের পোশাক আশাক, খাদ্যদ্রব্য ইত্যাদি সব কিছু চেঞ্জ, কথা ঠিক না? পোশাক আশাক থেকে শুরু করে সব চেঞ্জ করে ওখানের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যে কোনো জিনিস প্রয়োজন সেগুলোকে নিয়ে তারপর তারা রওনা করে। এটি দুনিয়ার বিজ্ঞানীদের বর্তমান অবস্থা, কথা ঠিক না? কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজ করবেন আর শাজিমে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি যেই সেই কথা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটা ফেরে, এরপর তার নারী বুড়িগুলো পেটের ভিতরে যা ছিল বের করে তার হৃদয়টা বের করে, এক কথায় তার হৃদয়টা বের করে জমজম কূপের পানি দ্বারা তিন তিনবার সুন্দর করে ধৌত করলেন। কারণ তার হৃদয়ের মধ্যে যে সমস্ত যা কিছু ছিল জমজম কূপের পানি দ্বারা সুন্দর করে ধৌত করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার হৃদয়টা আবার নবীজির বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে আবার আগের মতো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল, এখন তো আধুনিক বিজ্ঞান এত হয়েছে যে ওপেন হার্ট সার্জারি, হ্যাঁ ওপেন হার্ট সার্জারি করে না,
এটি ছিল মূলত বিজ্ঞানীরা এখন বর্তমানে আবিষ্কার করছে। মূলত ওপেন হার্ট সার্জারির প্রথম যে থিওরি, প্রথম সূত্রপাত মূলত এখান থেকেই হয়। এই যে ওপেন হার্ট সার্জারি, মানুষ কিভাবে ওপেন হার্ট সার্জারি করবে? আসল কথা হচ্ছে পৃথিবীর বিজ্ঞান কোরআন হাদিসের কাছে যত আসবে, কারণ বিজ্ঞানীরা নতুনত্ব থিওরি বের করতে পারে না কোরআনের থিওরি ছাড়া। কোরআনের থিওরি ছাড়া কোনো বিজ্ঞানী নতুনত্ব কোনো ফর্মুলা ফর্মালিটি তারা আবিষ্কার করতে পারে না। এই যে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে করলেন, তার বক্ষটা ফেরে হৃদয়টা বের করে সুন্দর করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার হৃদয়টা ভিতরে দিয়ে সুন্দর করে দিলেন। এর দ্বারা বিজ্ঞানীরা এখন বের করছে যে ওপেন হার্ট সার্জারি কেমনে করা যায়, কিভাবে করা যায়। ঠিক এইভাবেই এখন ওপেন হার্ট সার্জারি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে জমজম কূপের পানি দ্বারা তার হৃদয়টা ধৌত করে বক্ষটাকে আবার সুন্দর করে আগের মতো করে দিয়ে এরপরে এখান থেকে মূল যাত্রা শুরু হবে। কোথায়? বাইতুল মাকদাস, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, জান্নাত থেকে একটা প্রাণী আনা হলো, এই প্রাণীটির নাম ছিল বোরাক। আপনারা এর আগেও এই আলোচনা শুনছেন, প্রাণীটির নাম কি ছিল? বোরাক। বোরাকটি দেখতে ধবধবে সাদা, এই প্রাণীটির রং ছিল ধবধবে সাদা, একেবারে ধবধবে সাদা রং বিশিষ্ট প্রাণীটি, গাদার থেকে একটু বড় সাইজ, গাদার থেকে একটু বড় এবং খসরের থেকে একটু সাইজে ছোট ছিল এই প্রাণীটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নিয়ে আসা হলো, এরপরে এই প্রাণীটির উপরে, বোরাকের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার করবেন। এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষটা যখন, হ্যাঁ, বক্ষটা ছিঁড়ে হৃদয়টা বের করে যখন দৌত করলেন, কয়েকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। একটা দিলেন এলেম, আর একটা দিলেন হেলেম, আর একটা দিলেন ইমান। অর্থাৎ ওই মহাকাশ ভেদ করে আরশে আজিমে যাওয়ার জন্য যতটুকুন তার একিনের দরকার, যতটুকুন তার বিশ্বাসের দরকার, যতটুকুন তার সহনশীলতার দরকার, যতটুকুন তার ইমানের প্রয়োজন, এগুলি সব পরিপূর্ণ করে বিশ্বনবীর হৃদয়ের মধ্যে দিয়ে এরপরে যাত্রা শুরু করলেন। সুবহানাল্লাহ, বলেন সাহসেরও তো প্রয়োজন আছে, কে বলেন কথা ঠিক না? সাহসেরও প্রয়োজন আছে। এরপর বোরাকের উপরে আল্লাহর নবী সওয়ার করবেন। এখন বোরাকটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে সওয়ার করলেন, এখন বোরাকটা নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে, অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে যিনি তার উপরে সওয়ার করছে তাকে তার যেন পছন্দ হয়নি, এরকম একটা অবস্থা। জিব্রাইল আলাইহিসসালাম তার পিঠের উপরে একটা আঘাত করলেন, এরপর বললেন হে বোরাক থেমে যাও, তুমি কি জানো তোমার পিঠের উপরে কে সওয়ার করছেন? তোমার পিঠের উপরে এমন একজন ব্যক্তি সওয়ার করছেন যিনি বিশ্বের সমস্ত নবীদের নবী, বিশ্বের সমস্ত মানবকুলের শ্রেষ্ঠ মহামানব, আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এর মর্যাদা আকাশের নিচে জমিনের উপরে এর মতো আর মর্যাদা সম্পন্ন ব্যক্তি আর কেউ নেই, অতএব সেই রাসূল তোমার উপরে সওয়ার করছে, তুমি চুপ হয়ে যাও। এই কথা যখনই বললেন অটোমেটিক্যালি বোরাক থেমে গেল। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই বোরাকের উপরে সওয়ার করে রওনা দিচ্ছেন বাইতুল মুকদ্দাসের দিকে। এখন এই বোরাকের, এটা এত দ্রুত গতি সম্পন্ন প্রাণী, তাফসীরের মধ্যে এসেছে এই বোরাক তার, সে তার গতিবেগ কত দেখেন, লক্ষ্য করুন, চোখের দৃষ্টির সীমানা যত দূর যায়,
চোখের দৃষ্টির সীমানা যত দূর যায় এক কদমে এই বরাত তত দূর যায়। সুবহানাল্লাহ বলেন। মূলত এই বরাত থেকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, মূলত বিদ্যুৎ গতি বিদ্যুতের গতির থেকেও বেশি। এখন বিশ্বে তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে আলোর গতি, কি বলেন আলোর গতি হচ্ছে সেকেন্ডে 186,000 বর্গ কিলোমিটার, সেকেন্ডে 186,000 বর্গ কিলোমিটার হচ্ছে আলোর গতি। তো এই যে 186,000 বর্গ কিলোমিটার সেকেন্ডে আলোর গতি যদি এরকম হয় তো বোরা এক কদমে এত দূর চলে যায়। সুবহানাল্লাহি বিহামদি। এর একটা কারণ আছে, মূলত এই মেরাজে অনেকগুলো শিক্ষা এটাও আছে, মানুষ যদি গবেষণা করে মানুষ যদি অ্যানালাইসিস করে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের উপরে যদি কেউ গবেষণা করে চিন্তা ভাবনা করে এবং তাদের নলেজ থাকে জানাশোনা থাকে তাহলে সেই মানুষটা কখনো নাস্তিক মুরতাদ হতে পারে না, কি বলেন কথা ঠিক কি না? সেই মানুষটা কখনো নাস্তিক হয় না মুরতাদ হতে পারে না। তাহলে এই আলোর গতিতে বিদ্যুতের গতিতে বোরাক ছুটছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো। পথিমধ্যে অনেক কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখালেন, জিব্রাইল আলাইহিস সালাতু সালাম হচ্ছেন তার সঙ্গী, আল্লাহর নবীর সঙ্গী হচ্ছে জিব্রাইল। মক্কা থেকে মদিনায় তাইবা নামক স্থানে যখন চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন হে রাসূল ইঞ্জিল এখানে আপনি অবতরণ করুন, এখানে আপনি একটু অবস্থান করুন স্বল্প সময়ের জন্য, এই জায়গাটা হচ্ছে মদিনার তাইবা নামক স্থান, এই জায়গাটায় অবস্থান করুন, এখানে দুই রাকাত নামাজ আদায় করুন, দুই রাকাত সালাত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল শিক্ষা দিলেন হে রাসূল এই জায়গাটা কোন জায়গা আপনি কি তা জানেন? আল্লাহর নবী বললেন আমার বন্ধু হযরত জিব্রাইল এবং আল্লাহ পাক ভালো জানেন। জিব্রাইল বললেন হে রাসূল এই জায়গাটা হচ্ছে মদিনার তাইবা নামক স্থান, আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিতে চান, আল্লাহ পাক আপনাকে শিখাইতে চান, আপনাকে ওয়াসিরি মক্কা থেকে মদিনায় হিজরত করে এই তাইবা নামক স্থানে আপনার আশা লাগবে। সুবহানাল্লাহ বলুন, এখানে অবস্থান করুন, দুই রাকাত নামাজ পড়ুন, দুই রাকাত সালাত আদায় করুন, দুই রাকাত সালাত আদায় করে এরপরে আবার ওখান থেকে বোরাক ছুটছে, বিদ্যুতের গতিতে চলতেছে। যাইতে যাইতে তুর সাইনা তুর পর্বতের কাছে যখন চলে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন ইঞ্জিল, বোরাক ওখানে থেমে গেল, আবার বললেন হে রাসূল এখানে একটু নামেন, এখানে দুই রাকাত নামাজ আদায় করুন। দুই রাকাত নামাজ আদায় করার পরে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন হে রাসূল এই জায়গাটা কোন জায়গা আপনি কি তা জানেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ভাই জিব্রাইল আপনি বলে দিন যে এই জায়গাটা কোন জায়গা। জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন যে অতুরে সিনিনা বা তুরে সাইনা যেখানে মুসা আলাইহিস সালাতু সালাম এই তুর পর্বতে এসে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন সেই জায়গাটা এখানে, এখানে দুই রাকাত নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ, সেখানে দুই রাকাত সালাত আদায় করলেন। অথবা আরেকটা বর্ণনায় আসছে যে ওই জায়গা থেকে যাওয়ার সময় মুসা আলাইহিস সালাতু সালামকে দেখতে পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজরত অবস্থায় দাঁড়ানো আছে। যাই হোক ওখান থেকে আবার ছুটছেন বরাক, বরাকের পিঠে করে চলতেছে বাইতুল মুকাদ্দাসের দিকে চলার পথে। এরপরে আবার চলতে চলতে এমন একটা জায়গায় গেলেন যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ঈসা আলাইহিস সালাতুস সালাম কে যেখানে ভূমিষ্ঠ করেছিলেন যে স্থানে হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম যেখানে সর্বপ্রথম দুনিয়ায় আসছিলেন সেই স্থানে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইঞ্জিল একটু অবস্থান করুন এখানে নামুন নামার পরে ওই জায়গায় দুই রাকাত নামাজ আদায় করলেন আর বললেন এই জায়গাটা কোন জায়গা আপনি কি তা জানেন আল্লাহর নবী বললেন আমার সাথী জিবরাইল আপনি বলে দিন এই জায়গাটা কোন জায়গা হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলে দিলেন হে রাসূল এই জায়গাটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম যিনি মরিয়ম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে এই দুনিয়ায় সর্বপ্রথম যে স্থানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেই জায়গাটা এই জায়গা দুই রাকাত নামাজ আদায় করুন দুই রাকাত সালাত আদায় করলো এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রওনা দিচ্ছেন বরাকের উপরে অনেক ঘটনা এই জন্যই বললাম যে তিন চার দিন সময় তো লাগবে এর বর্ণনা সব শেষ করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবার চললেন পথিমধ্যে চলার সময় একজন বৃদ্ধা মহিলা দেখতে পেলেন মনোযোগ আছে এদিকে তাকান খুব মনোযোগ দিতে হবে একদম বৃদ্ধ মহিলা খুনখুনে কুঁজো হয়ে গেছে একদম শেষ বয়সে কতটা বৃদ্ধ হইতে পারে ভেবে নেন যে এতটা বৃদ্ধ হয়ে গেছে কুঁজো দিয়ে গেছে একদম বুড়া হয়ে গেছে এরকম বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন এর পাশ দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল এই যে বৃদ্ধা মহিলা দেখা যাচ্ছে ইনি কে বৃদ্ধা মহিলাটা দেখা যাচ্ছে ইনি কে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হচ্ছেন দুনিয়া ইনি হচ্ছেন কি দুনিয়া এই বৃদ্ধ মহিলা এটি হচ্ছে দুনিয়া আল্লাহ আপনাকে দেখাতে চান আল্লাহ আপনাকে শিখাইতে চান যে দুনিয়ার বয়স এতটুকুন আছে যতটুকুন এই বৃদ্ধ মহিলার বয়স আছে অর্থাৎ সে তার জীবন যৌবন কৈশোর সব কিছু শেষ করে এখন বৃদ্ধা বয়সে এসে পৌঁছে গেছে কি বলেন কথা ঠিক কিনা জীবনের শেষ মুহূর্তে এসে এই বৃদ্ধা বয়সে এসে উপনীত হয়েছে এই বৃদ্ধ মহিলার মরতে যতটুকুন সময় বাকি ততটুকুন সময় বাকি আছে এই দুনিয়া ধ্বংস হওয়ার বাকি কি বুঝলাম এর দ্বারা তার মানে ওয়াসিরি বৃদ্ধা এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এটা আল্লাহ পাক দেখালেন যে দুনিয়ার বয়স এতটুকুন আছে এই বৃদ্ধার বয়স যতটুকুন বাকি আছে আল্লাহর নবীকে এটা দেখালো এর দ্বারা আমরা কি বুঝলাম এখন কিন্তু আলামতের সগরা চলে কেয়ামতের ছোট আলামত চলে তা কি আপনারা জানেন কেয়ামতের লক্ষণ হচ্ছে দুইটা একটা হইছে আলামতের সগরা মানে ছোট আলামত ছোট ছোট আলামত হবে এরপরে আলামতে কোবরা বড় আলামত দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিবেন তাই ছোট আলামত এখন চলতেছে যাই হোক এ বিষয়ে আমি বর্ণনা দিতে যাচ্ছি না এ বিষয়ে আমার বর্ণনা দিলে অনেক সময় প্রয়োজন হবে তা দুনিয়াটাকে এরকম ওই বৃদ্ধা মহিলার আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরা হলো আল্লাহর নবী ছুটছেন বরাকের উপরে চড়ে যাইতেছেন পথিমধ্যে আরেকজন ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেছেন এদিকে আসো আমার কাছে আসো নবীজি কিরকম ডাকতেছেন ওই ব্যক্তির কাছ দিয়ে পাশ দিয়ে যখন যাচ্ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন হে রাসূল আগে চলুন মানে দ্রুত চলুন এখানে আর থামা যাবে না দ্রুত বেগে চলুন দ্রুত বেগে চললেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল ইনি কে যিনি আমাকে আহ্বান করতেছে তার দিকে আমাকে যাওয়ার জন্য আমাকে ডাকতেছে ইনি কে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন হে আমার সাথী হে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হচ্ছেন শয়তান ইনি কে শয়তান অর্থাৎ শয়তান আপনাকে ডাকতেছে এজন্য আপনি আল্লাহ পাকের বিশাল এক দিদার হাসিল করতে যাইতেছেন আল্লাহ পাকের বিশাল এক নিয়ামত অর্জন করতে যাচ্ছেন আল্লাহ পাকের সাক্ষাৎ দিদার লাভের জন্য আপনি রওনা দিচ্ছেন এটা ইবলিস শয়তানের সহ্য হচ্ছে না সেজন্য সে আপনাকে তার দিকে আহ্বান করছে কোনো ভালো কাজ শয়তান সহ্য করতে পারে না কি বলেন সহ্য করতে পারে এই শয়তান চায়ও না আদম সন্তান সেজদা দিক এই জন্য কিন্তু আপনাদেরকে বিভিন্ন কায়দায় আমাদেরকে অজুহাত দেখায়
কি বলে কথা ঠিক না? এজন্য আমি প্রায় বলি মানুষের হাত কয়টা বলতে পারেন? তিনটা। হ্যাঁ বলেন কয়টা হাত? তিনটা। তিনটা হাত, তিনটা হাত, একটা হচ্ছে ডান হাত, আরেকটা বাম হাত, আরেকটা হলো অজুহাত। হ্যাঁ অজুহাত কাজে লাগায় না মানুষ? অজুহাত কাজে লাগায়। আর এই অজুহাতটা মূলত তার হাত না, এটা হলো শয়তানের হাত। আল্লাহর ইবাদত বন্দেগির ক্ষেত্রে অনেক মানুষ আছে তুচ্ছ তাচ্ছিল্য করে আর অজুহাত দেখিয়ে আল্লাহর পথ থেকে সরে যায়। সম্মানিত হাজিরিন, যাই হোক, শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আহ্বান করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে দ্রুত চলে গেলেন। আল্লাহর নবী চলে গেলেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত চলে গেলেন। মসজিদে আকসা, এই মসজিদ এখন ইহুদিদের কবলে আছে। মসজিদে আকসা এত সুন্দর একটি ঘর আল্লাহ পাকের, ইহুদিরে দখল করে, কি বলেন কথা ঠিক কিনা? আমরা কেমন মুসলমান হলাম? প্রায় দেখা যায় ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি অত্যাচার চলে। হ্যাঁ কি বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান তো সুন্দর মার পেটে আছে, মার কোলে ঘুমাইতেছে, কি কথা ঠিক না? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দেখা যায় এই যে ভারতবর্ষে বর্তমান অবস্থা তো আপনারা দেখতেছেন, সবই দেখতেছেন না? মুসলমানরা কুরবানি করতে পারতেছে না, মুসলিম মা বোনরা হিজাব পরে রাস্তা বের হবে পারতেছে না, মুসলিম বোনরা তারা হিজাব পরে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজে যাবে পড়াশোনা করবে তাও পারতেছে না, কি বলেন কথা ঠিক কিনা? এটা কত বড় বর্বর আইন, কত বড় এগুলো মানবতা বিরোধী আইন। হিজাবের উপরে, পোশাকের উপরে যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই তো নিয়ম। কোনো ধর্মে এরকম নাই, এরকম বলা নাই যে কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করা। ভারতের উপরে এগুলো চলে, এরপর দেখবেন ইরাক, ইরান, ফিলিস্তিন, এরকম সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর মুসলমানদের উপরে বর্বর আইন, অর্থাৎ জালেমের জুলুম চলতেছে, শাসন নিপীড়ন জুলুম এগুলো চলতেছে, কি বলেন কথা ঠিক কিনা? একের পর এগুলো চলতেছে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। এই মসজিদে আকসা যখন নিয়ে গেলেন, এই যে বোরাকটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে রাসূল, হাতের আঙ্গুলি দ্বারা পাথরের উপরে আঘাত করলে পাথরের ভিতরে ছিদ্র হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে এই পাথরের সঙ্গে বোরাকটাকে বেঁধে নিন। আচ্ছা, বোরাকটা জান্নাতি একটা প্রাণী, এটাকে বাধা লাগবে কেন? এটি একটা প্রশ্ন, কি বলেন? এটা বাধার প্রশ্ন আসে, বাধার প্রয়োজন ছিল? ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বললেন যে বোরাকটা এখানে বেঁধে নিন পাথরের সঙ্গে, তাই হাতের আঙ্গুলি দ্বারা পাথর ছিদ্র হয়ে গেছে, ছিদ্র করলেন, এরপরে বোরাকটাকে সেই পাথরের ভিতরে ওই ছিদ্রের মধ্যে বেঁধে রাখলেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানো হলো, দেখানো হলো যে হে রাসূল, পৃথিবীর প্রত্যেকটা নিজাম এভাবেই হবে, আপনি যা কিছু করবেন আগে নিজে সুন্দর করে সেটাকে বেঁধে এরপরে আল্লাহ পাকের কাছে আপনি প্রার্থনা করবেন। একটি হাদিস এভাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো সাহাবীরা যে হে রাসূল, আমরা কি আমাদের প্রাণীগুলোকে অর্থাৎ বেঁধে আল্লাহর কাছে সাহায্য চাইব, না এগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইব? আল্লাহ রাসূল সাল্লাম বললেন, তোমরা তোমাদের প্রাণীগুলোকে সুন্দর করে বাঁধো, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও। তার মানে কি? আপনার প্রত্যেকটা কাজ করতে হবে একটা নিয়মের মধ্য দিয়ে। এই যে নিয়মটা, শৃঙ্খলাটা, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জিব্রাইলের মাধ্যমে শেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেকটা পদে পদে জিব্রাইল হলো, আল্লাহ হলেন স্বয়ং শিক্ষক, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে, প্রত্যেকটা লাইন ক্লিয়ার হচ্ছে, আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে। এরপরে ওখানে বোরাকটা বেঁধে দুরাকাত সালাত আদায় করবে, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে হাজির করা হলো। এখন বাইতুল মুকাদ্দাসে নবীদের মাহফিল হবে, মাহফিল কত সুন্দর হতে পারে, মাহফিল কত সুন্দর হতে পারে, আপনি মনে মনে ভাবুন। বাইতুল মুকাদ্দাস মসজিদে সমস্ত নবীদের কানা হলো, সমস্ত নবীরা
সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আসলেন, সেখানে প্রধান হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেন, আমরা খুশি না? আহা, এমন নবী পাইলাম যে নবীকে চিনলাম না, সমস্ত নবীদের সেরা নবী, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী ওই সমস্ত নবীদের সবার সামনে তিনি ইমামতি করবেন। এখন দুই রাকাত নামাজ হবে বাইতুল মুকাদ্দাসে, দুই রাকাত সালাত হবে, সমস্ত নবীদের কানা হলো। হযরতে আদম আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, মূসা আলাইহিস সালাম আসলেন, জলিল কদর সমস্ত পয়গম্বররা বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীকে বলা হলো, হে রাসূল আপনি সামনে যান, আপনি ইমামতি করেন, কারণ আপনার সামনে ইমামতি করার যোগ্য আর কোনো পয়গম্বর নেই। সমস্ত নবীরা সারিবদ্ধভাবে বাইতুল মুকাদ্দাস মসজিদ দাঁড়ালেন দুই রাকাত নামাজ আদায়ের জন্য। আল্লাহর নবী সামনে গেলেন, সমস্ত নবীদের ইমামতি করে দুই রাকাত নামাজ আদায় করে এরপরে বসলেন, দুই রাকাত নামাজ আদায় করে বসলেন। এখন ওয়াজ শুরু হবে, মাহফিল বাইতুল মুকাদ্দাসে নবীদের মাহফিল শুরু হবে। মাহফিল কত সুন্দর হতে পারে! সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন ওয়াজ করার জন্য, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক সমস্ত নবীরা সেখানে। সুবহানাল্লাহি বিহামদিহি। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা করলেন, সুন্দরভাবে প্রশংসা করলেন, সেই মহান আল্লাহ পাকের প্রশংসা যিনি আমাকে সৃষ্টি করেছেন বিনা পিতায় বিনা মাতায়। আমার কোনো পিতামাতা ছিল না, যিনি আমাকে পিতামাতা ছাড়াই আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়তি দান করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন, এরকম অনেক প্রশংসা করলেন। এ সম্পর্কে আবার বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার। এভাবে প্রশংসা করে তার সন্তানদের কথা উল্লেখ করে, এরপরে তার নবুয়তির কথা উল্লেখ করে, সুন্দর করে প্রশংসা করে এরপরে তিনি থেমে গেলেন। সুম্মা আসনা আলহামদুলিল্লাহিল্লাযি, এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই গেলেন বক্তৃতা দেওয়ার জন্য, মাহফিল করার জন্য, নবীদের মাহফিল। সুম্মা আসনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াজালানি ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়াতাইতুম মুলকান আযীমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের প্রশংসা করলেন, আর তিনি বললেন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বন্ধু রূপে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, কি বলেন, কথা ঠিক কিনা? ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাকে খলিল বলে আহ্বান করছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার খলিল, তিনি আমার বন্ধু। সুবহানাল্লাহ। তিনি প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াজআলানি, সেই মহান রবের প্রশংসা আদায় করছি, সেই আল্লাহ পাকের প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বন্ধু রূপে গ্রহণ করছেন। ওয়াতাইনাহু মুলকান আযীমা, যে আল্লাহ তাআলা আমাকে রাজত্ব দান করছেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াসাতান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একারই একটা উম্মা বলে আল্লাহ তাআলা আমাকে আখ্যায়িত করেছেন, সে আল্লাহ পাকের প্রশংসা আদায় করছে। আরও বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই মহান আল্লাহ পাকের প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকে, নমরুদের সেই আগুন থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নাজাত দিলেন। সুবহানাল্লাহ। বলেন এভাবে প্রশংসা করলেন, নিজের উম্মতের কথা বর্ণনা করলেন, এরকম প্রশংসা করে এরপর তার আলোচনা ওখানে সংক্ষেপ করে দিলেন। সুম্মা আসনা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনিও বললেন আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ পাকের প্রশংসা আদায় করলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও আল্লাহ পাকের প্রশংসা আদায় করে তিনি বললেন, ওই মহান রবের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর করে দুনিয়ায় পাঠালেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার মাধ্যমে বনী ইসরাঈলদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত
দান করলেন, প্রশংসা করলেন। এরপরে তিনি আরো বললেন, আমার বনি ইসরায়েলদের মধ্যে একটা জাতি ছিল যারা হকের উপরে সব সময়ের জন্য। এভাবে আল্লাহ পাকের প্রশংসা করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার বক্তব্য শেষ। সমস্ত নবীরা এভাবে বয়ান করলেন। সুম্মা আসনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম, সমস্ত নবীরা কথা বলছেন, মাহফিল করছেন, ওয়াজ করছেন। সেখানে সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বক্তৃতা দিবেন। যাই হোক, আমরা এর থেকে এই জায়গা থেকে আবার আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আজকে আর সময় সংক্ষেপ হওয়ার কারণে এখানেই রাখছি। আলহামদুলিল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যতটুকু বুঝলাম আল্লাহ আমাদেরকে যতটুকু শুনলাম বোঝার এবং আমল করার তৌফিক দিন বলি আমিন।